দুর্নীতি, যে থ্রেড চক্র, পরীক্ষা নিয়ে অব্যবস্থা, যেগুলি নিয়ে জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছেন, এবং আমরা মনে করি এই বৃহত্তর ষড়যন্ত্র অভয়ার মৃত্যুর জন্যে প্রত্যক্ষভাবে দায়ী। আমরা সেজন্যে মেডিকেল কাউন্সিলের যারা মেম্বার, যারা বিভিন্ন পদে আছেন, তাদের কাছে জবাব চাইতে এসেছিলাম যে আপনারা এত অনিয়ম বেআইনিভাবে কাউন্সিল চালাচ্ছেন কেন। তারা যেটা বললেন আমরা জানতে পারলাম যে মেডিকেল কাউন্সিল চলার যে নীতি নিয়ম কোনোটাই তারা মেনে চলছেন না, স্বীকার করলেন। কোনো কোনো সদস্যকে আইনে না থাকা সত্ত্বেও তাদেরকে হচ্ছে যে মাসিক ভাতা দিয়েছেন, যেগুলি সাসপেনশন করবে বলেছিলেন সেগুলোর কোনো পাবলিক নোটিফিকেশন নেই। আমাদের সন্দীপ ঘোষের যে রেজিস্ট্রেশন ক্যান্সেল, সেটা হচ্ছে যে মেডিকেল কাউন্সিলের প্রেসিডেন্টের মৌখিক নির্দেশে হয়েছে, কোনো মিটিংয়ে করা হয়নি। এবং বহুবিধ যা যেগুলো অনিয়ম, যা কিছু করা উচিত না, তারা এগুলি করেছেন। আমরা দাবি করছি এই মেডিকেল কাউন্সিল যে থ্রেড কালচারকে প্রমোট করেছে, যে দুর্নীতিকে উৎসাহ দিয়েছে, তাদের এক্ষুনি এই কাউন্সিল ভেঙে দেওয়া উচিত। এবং হচ্ছে যে মেডিকেল কাউন্সিলের যিনি রেজিস্ট্রার, তিনি 4 বছর ধরে যে পদে আছেন, এখন জানতে পারলাম মাত্র রিটায়ারমেন্টের পরে 6 মাসের এক্সটেনশন দেওয়া হয়েছিল, এখন তিনি ওখানে বেআইনিভাবে বসে আছেন। তাদের প্রত্যেকের এক্ষুনি অপসারণ চাইছি। স্যার, আপনি একটু আগে বললেন যে তাদেরকে যারা ভাতা দেওয়া হয়, যাদেরকে, যারা এই মেডিকেল কাউন্সিলে অনেকেই আছেন যাদেরকে ভাতা দেওয়া হয়, এই ভাতা দেওয়ার বিষয়ে, ভাতা দেওয়ার কোনো ব্যবস্থা মেডিকেল কাউন্সিলের আইনে নেই, এটাকে তারা নিজেরা কাউকে কাউকে পাইয়ে দেওয়ার জন্য করেছেন। একটা কথা, সেটা হচ্ছে যে জুনিয়র ডাক্তারদের যে দাবিগুলি ছিল, সেই দাবিগুলির মধ্যে গতকাল 4 নম্বর এবং 5 নম্বর জায়গাতে অনেক কিছু ধোঁয়াশা তৈরি হয়েছে। তার কারণ হচ্ছে যে তারা বলছেন, যারা জুনিয়র ডাক্তার, আমরা তাদের সাথে কথা বলেছি, তারা যেটা বলছেন যে থ্রেড কালচার, যেটা যে জন্য এত এই অভয়ার ঘটনা ঘটলো, সেই থ্রেড কালচারের যে বন্ধ হওয়ার বিষয়টা, সেটা এখনও অনেক ক্ষেত্রেই এখনও সঠিকভাবে তাদের দাবিটা পূরণ হয়। মহামান্য সুপ্রিম কোর্ট বলেছেন রাজ্য সরকারকে জুনিয়র ডাক্তারদের আস্থা অর্জন করার কথা। তারা কি পদ্ধতিতে আস্থা অর্জন করবেন এটা তাদের বিষয়, এবং জুনিয়র ডাক্তাররা তাতে আশ্বস্ত হবেন কি না এটা তাদের বিষয়, তারা সেই সিদ্ধান্ত নিজেদের মতো করে নেবেন। আজকে আপনারা প্রশ্ন করলেন, এরপরে আপনারা পরবর্তী পদক্ষেপ কি নেবেন? আমরা চাইছি কাউন্সিল ভেঙে দেওয়া হোক এক্ষুনি।